আজ আপনার জন্য ময়ূর চৌধুরীর লেখা কফিন। গল্প পাঠে ও জেমসের ভূমিকায় সৌমিত্র, গল্পের সূত্রধার ও অ্যামিলির চরিত্রে আমি প্রীতি। শুরু হচ্ছে ময়ূর চৌধুরীর গল্প কফিন। না, আমরা যাব না। তুমি মালপত্র হাত দিও না। সে কি মশাই, আপনি লাগেজ নিয়ে এসেছেন, একটু পরেই জাহাজ ছাড়বে। আপনি বলছেন কি? ঠিকই বলছি, আমি মত পরিবর্তন করেছি। আমার ইচ্ছে হয়েছে এই জাহাজে যাব, এখন ইচ্ছে নেই তাই যাব না, বুঝেছ? উল্টে কিছুক্ষণ আশ্চর্য হয়ে মিস্টার গিলবার্টের মুখের দিকে তাকিয়ে তারপর দ্রুতপদে আরও একটি যাত্রীর কাছে এগিয়ে গিয়ে তার মালপত্র তুলে নিয়ে জাহাজের সিঁড়ি বেয়ে উপর উঠতে লাগলো। মিসেস গিলবার্ট স্বামীর মুখের দিকে তাকিয়েছিলেন স্তম্ভিতর মতো। নিজের শ্রবণ শক্তিতে তিনি বিশ্বাস করতে পারছিলেন না কি বলছেন তার স্বামী। ফ্রান্সের রাজধানী প্যারিস ত্যাগ করে আমেরিকা গিয়ে স্থায়ীভাবে বসবাস করার সংকল্প করেছিল গিলবার্ট দম্পতি, আর এ নিয়ে বিগত কয়েক সপ্তাহ ধরে তাদের জল্পনা কল্পনারও অন্ত ছিল না। কিন্তু টিকিট বুক করে জাহাজে ওঠার কয়েক মুহূর্ত আগে হঠাৎ গিলবার্টের তার মত পরিবর্তন করলেন কেন? যে কুলিটি তাদের মালপত্র বহন করার জন্য এগিয়ে এসেছিল তাকে উদ্দেশ্য করে মিস্টার গিলবার্ট যা বলেছেন তার মর্মার্থ হচ্ছে তারা যাত্রা স্থগিত রাখছেন, অতএব তাদের মালপত্র বহন করার জন্য কারোর সাহায্য করার প্রয়োজন নেই। কুলিকে বিদায় দিয়ে মিস্টার গিলবার্ট এইবার তার মালপত্র প্যারিসে ফিরে যাওয়ার উদ্যোগ করতে লাগল। মিসেস এমিলি গিলবার্ট এতক্ষণ একটি কথাও বলেন, এইবার তিনি দারুণ ক্রোধে ফেটে পড়লেন। জেমস, তোমার এই মত পরিবর্তনের কারণ কি? আমাকে কি তুমি মানুষ বলে মনে করো না? জাহাজের টিকিট কেটে যেটিতে এসে যাত্রার পূর্ব মুহূর্তে তুমি যাত্রা স্থগিত করলে, অর্থাৎ আমাকে নিয়ে একটা নিষ্ঠুর কৌতুক করে তুমি বুঝিয়ে দিতে যাও যে আত্মমর্যাদা বিসর্জন দিয়ে আমাকে তোমার ঘর করতে হবে, যেহেতু তুমি অগাধ অর্থের মালিক। স্ত্রীর কঠিন তিরস্কার উত্তরে গিলবার্ট কোনো কথা বললেন না, কেবল একটি কুলিকে ডেকে মালপত্র তুলে নিতে অনুরোধ করলেন। তারপর ধীর পদে এগিয়ে চললেন রাজপথের দিকে একটি ভাড়াটে গাড়ির উদ্দেশ্যে। চলন্ত গাড়ির ভিতরে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলেন মিসেস এমিলি গিলবার্ট। তিনি যে অত্যন্ত আঘাত পেয়েছেন সে বিষয়ে সন্দেহ নেই। মাত্র 3 মাস হলো প্যারিসে তাদের বিবাহ হয়েছে। নববিবাহিতা তরুণী স্বামীর কাছে এমন বিদসাদৃশ ব্যবহার আশা করেননি। এতক্ষণ বন্দরের ভেতরে আত্মসংবরণ করে থাকলেও গাড়ির ভিতরে বসে মিসেস গিলবার্ট আর অবরুদ্ধ ক্রন্দন বেগ সামলাতে পারলেন না। জেমসের নির্দেশ অনুসারে গাড়ি ছুটতে লাগলো প্যারিস শহরে একটা হোটেলের দিকে। স্বামীর মুখোমুখি বসে অঝরে কাঁদতে লাগলেন তার স্ত্রী এবং নববধূ ক্রন্দনে কিছুমাত্র বিচলিত না হয়ে বসে রইলেন জেমস গিলবার্ট এক অনর প্রস্তর মূর্তির মতো। জাহাজ ধরতে যাওয়ার আগে যে হোটেলে গিলবার্ট দম্পতি বাস করেছিলেন, বন্দর থেকে সে ফিরে এসে তারা আবার সেই হোটেলে উঠলেন। গাড়ির মধ্যে এমিলি স্বামীর সঙ্গে একটি কথাও বলেন, হোটেলে এসেও মনোব্রত ভঙ্গ হলো না। স্বামী স্ত্রীর মধ্যে বিরাজ করতে লাগলো অসহ্য নীরবতা এক অদৃশ্য প্রাচীর। কয়েকদিন পরের কথা, কয়েকটা টুকিটাকি জিনিস ক্রয় করার জন্য মার্কেটিংয়ে বেরিয়েছিলেন এমিলি। বিষাদের ছায়া এখনও মিলিয়ে যায়নি তার মন থেকে। নববধূ আশাভঙ্গের বেদনাকে যথাযথভাবে উপলব্ধি করতে হলে আমাদের যে পূর্ব ইতিহাস জানতে হবে তা হচ্ছে এই। প্যারিসের বিভিন্ন স্থান থেকে কয়েকটি ঐতিহাসিক তথ্য ও নিদর্শন সংগ্রহ করতে এসেছিলেন আমেরিকান প্রত্নতাত্ত্বিক জেমস গিলবার্ট। ওইখান অর্থাৎ প্যারিস নগরীতেই এমিলের সঙ্গে জেমসের পরিচয় হয় এবং কিছুদিন পরে তারা পরিণয় সূত্রে আবদ্ধ হয়। এমিলের মাতৃভূমিও আমেরিকা, কিন্তু ঘটনাচক্রে তিনি ফ্রান্সে বসবাস করতে বাধ্য হয়েছিলেন। বিবাহের পর নববিবাহিতা তরুণী স্বামীর সঙ্গে মাতৃভূমি ফিরে যাওয়ার জন্য ব্যাকুল হয়ে উঠেছিল এবং সত্যি সত্যি তাদের আমেরিকা যাত্রার দিন যখন স্থির হয়ে গেল তখন যে এমিলির আনন্দে আত্মহারা হয়ে পড়েছিলেন সে কথা বলাই বাহুল্য। কিন্তু জাহাজে ওঠার পূর্ব মুহূর্তে জেমস যেভাবে বিনা কারণে যাত্রা স্থগিত করলেন তাতে মনে হয় স্ত্রীর ইচ্ছা অনিচ্ছার মূল্য তার কাছে নেই। নিজের খেয়াল চরিতার্থ করার জন্য স্ত্রীকে আঘাত করতে বা অপমান করতে তার বিবেকে বাধে। কিন্তু তবে একটা প্রশ্ন থেকেই যায়, স্বামী বিসাদৃশ ব্যবহার কোনো সঙ্গত কারণ খুঁজে না পেলেও জেমস নিতান্ত স্বার্থপর ও নিষ্ঠুর মানুষ বলতে ভাবতে পারলেন না এমিলি। বিবাহের আগে ও পরে তিনি স্বামীর কাছ থেকে কোনোদিন খারাপ ব্যবহার পাননি, বরং স্ত্রীর প্রতিটি ইচ্ছা অনিচ্ছা মর্যাদা যে মানুষটি স্ত্রীর সঙ্গে রক্ষা করে এসেছেন সেই লোকটি হঠাৎ
এমন অসংগত ব্যবহার করলেন কেন? এই প্রশ্নই বারবার জেগে উঠেছে অ্যামিলির মনের মধ্যে। আচম্বিতে নববধূর চিন্তাসূত্র ছিন্ন করে তার কর্ণমূল প্রবেশ করলো এক হকারে উচ্চ কণ্ঠস্বর। টেলিগ্রাম, টেলিগ্রাম, দারুণ খবর, লিঙ্কন জাহাজ ডুবে গেছে, জোর খবর। অ্যামিলি থমকে উঠলে। লিঙ্কন? ওই লিঙ্কন জাহাজেই তো তাদের আমেরিকা যাত্রা করার কথা ছিল। দারুণ কৌতূহলী হয়ে অ্যামিলি একটা টেলিগ্রাম কিনে ফেললেন এবং খবরের উপর চোখ বুলিয়ে তিনি হয়ে পড়লেন স্তম্ভিত। অপ্রত্যাশিতভাবে সামুদ্রিক ঝটিকায় আক্রমণে বিধ্বস্ত হয়ে ডুবে গেছে লিঙ্কন জাহাজ। একটি মাত্র যাত্রী সাঁতরে বেঁচেছে, আর সকলে হয়েছে সলিল সমাধি। জেমস চুপচাপ বসে ধূমপান করছিলেন। হঠাৎ ঝড়ের মতো সামনে আবির্ভূত হলেন অ্যামিলি। পরক্ষণে জেমস দেখলেন তার কোলের উপর এসে পড়েছে স্ত্রীর উত্তেজিত কণ্ঠস্বর। জেমস, জেমস, এই দেখো টেলিগ্রাম, লিঙ্কন জাহাজ ডুবে গেছে। আমি অকারণে রাগ করেছি, দুঃখ পেয়েছি। তুমি নিশ্চয়ই আসনের বিপদের কথা জানতে পেরেছিলে, কিন্তু কেমন করে জানলে জেমস? তুমি কি ভবিষ্যতের কথা জানতে পারো? টেলিগ্রামের উপরে একবার চোখ বুলিয়ে জেমস স্ত্রীর মুখের দিকে তাকালেন। দীর্ঘ কণ্ঠে বললেন, না এমিলি, ভবিষ্যতের কথা আমি সবসময় জানতে পারি না। তবে জাহাজে ওঠার পূর্ব মুহূর্তে হঠাৎ আমি অনুমান করেছিলাম ওই জাহাজ উঠলে তার পরিণাম আমাদের পক্ষে অশুভ হবে। এমন অদ্ভুত অনুমানের কারণ? লিঙ্কন খুব মজবুত জাহাজ, ঝড়ের আঘাতে ওই জাহাজ কখনো ডুবে যেতে পারে এমন কথা কেউ কল্পনাও করতে পারত না। এমন অস্বাভাবিক দুর্ঘটনার কথা তুমি শুধু অনুমান করে সাবধান হয়েছিলে। এমিলি, লিঙ্কন জাহাজ জলমগ্ন হবে কিনা সে কথা আমার পক্ষে অনুমান করা সম্ভব ছিল না। ওই সমুদ্রযাত্রা যে আমাদের পক্ষে মঙ্গলদায়ক হবে না আমি শুধু এই কথাটাই বুঝেছিলাম। যাক, এসব কথা বলতে আর ভালো লাগছে না। তোমার আপত্তি না থাকলে বরং চলো একটা নাট্যশালায় গিয়ে খানিকটা সময় কাটিয়ে আসি। অ্যামিলির আপত্তি ছিল না। প্যারিস শহরে একটি অপেরা হাউসে তখন জনপ্রিয় প্রদর্শনী চলছিল। স্বামী স্ত্রী সেখানে যাওয়ার জন্য প্রস্তুত হলেন। হোটেলে একটি ভৃত্যকে ডেকে গাড়ি আনতে আদেশ করলেন জেমস। একটু পরেই ভৃত্যটি এসে জানালো অশ্বচালিত একটি শটক তাদের জন্য অপেক্ষা করছে। হোটেল থেকে বেরিয়ে এসে নির্দিষ্ট গাড়ির সামনে এসে থমকে দাঁড়িয়ে পড়লেন জেমস। এমিলি দেখলেন তার স্বামী স্থির দৃষ্টি নিবদ্ধ হয়েছে অশ্বচালকের মুখের দিকে। এমিলি শুনতে পেলেন জেমস অস্পষ্ট স্বরে সহকর্মী করছেন, সে কে, এত শীঘ্র? গাড়ির চালক অহিষ্ণু স্বরে বললেন, মশিয়ে, তাড়াতাড়ি উঠুন, শুনলাম আপনারা নাট্যশালা যাইবেন, অভিনয় শুরু হতে আর বেশি দেরি নেই, চটপট উঠুন। জেমস চালকের কথায় কর্ণপাত করলেন। তিনি হাত নাড়িয়ে বললেন, আমরা যাব না, তুমি অন্য যাত্রীর সন্ধানে যাও। বিস্মিত চালক বললেন, সে কি মশাই, আপনার চাকর যে বললে? বাধা দিয়ে জেমস বললেন, আমার চাকর নয়, হোটেলের চাকর, সে ভুল করেছে। যাই হোক, তোমার সময় নষ্ট হয়েছে সেজন্য আমি দুঃখ প্রকাশ করছি এবং যথাসম্ভব তোমার ক্ষতিপূরণ করে দিচ্ছি। পকেট থেকে একটি মুদ্রা বার করে জেমস বিস্মিত চালকের হাত দিয়ে তাকে চলে যেতে ইঙ্গিত করলেন। চালকের ক্ষোভের কারণ রইল না, সে ঘোড়া ছুটিয়ে অন্য যাত্রীর সন্ধানে যাত্রা করল। এমিলি এতক্ষণ বোবা হয়েছিলেন, এইবার আর তিনি ক্রোধ প্রকাশ করলেন না। লিঙ্কন জাহাজের ঘটনা এত তাড়াতাড়ি ভুলে যাওয়ার কথা না। তিনি জিজ্ঞাসা করলেন, আমরা কি আজ নাটক দেখতে যাব না? জেমস বললেন, নিশ্চয়ই যাব, একটু অপেক্ষা করো, আর একটি গাড়ি এখনই পাওয়া যাবে। গাড়ি পাওয়া গেল, তবে এখনই নয়, প্রায় আধ ঘন্টা পরে একটা ভাড়াটে ঘোড়ার গাড়ি পাওয়া গিয়েছিল। অপেরা হাউসের কাছাকাছি আসতেই স্বামী স্ত্রী দৃষ্টি আকৃষ্ট হলো আকাশের দিকে। রাতের আকাশে অন্ধকার ভেদ করে অনেক দূর পর্যন্ত প্রসারিত হয়েছে রক্তিম আলোর বন্যা এবং দূর থেকে ভেসে আসছে বহু মানুষের কোলাহল ধ্বনি। চালক বলল, আগুন! বলার অবশ্য দরকার ছিল না। অন্ধকার রাত্রির কালো যবনিকা ভেদ করে আকাশের গায়ে রক্তরাঙা আলোকধারার এমন হঠাৎ আবির্ভাবের কারণ যে এক ভয়ঙ্কর অগ্নিকাণ্ড ছাড়া আর কিছুই হতে পারে সে কথা অনুমান করতে স্বামী স্ত্রীর বিশেষ অসুবিধা হয়নি। একটু এগিয়ে যেতেই জনতার চাপে গাড়ির গতি রুদ্ধ হয়ে গেল। স্বামী স্ত্রীর বিস্মিত দৃষ্টিতে সম্মুখ ফুটে উঠল এক ভয়াবহ অগ্নিময় দৃশ্য। এমিলি প্রায় অবরুদ্ধ স্বরে বললেন, ওই নাট্যশালাতে আমরা সময় কাটাতে এসেছিলাম। সত্যি কথা, তারা দুজন যে নাট্যকারের উদ্দেশ্যে এখানে এসেছেন সে অপেরা হাউসে বেষ্টনের করে চলছে এক ভয়াবহ অগ্নিকুণ্ড। সমবেত জনতার কাছে অনুসন্ধান করে জেমস জানলেন
প্রায় আধ ঘন্টা আগে হঠাৎ কোন অজ্ঞাত কারণে নাট্যশালায় আগুন ধরে যায়। এমন অতর্কিতে এক প্রচণ্ড অগ্নিবন্যা নাট্যকারে আত্মপ্রকাশ করে যে দর্শকরা পালিয়ে আত্মরক্ষা করার সুযোগ পায় না। অনেক হতভাগ্যই অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়েছে। অনেকে উদ্ধার পেলেও এমনভাবে অগ্নিদগ্ধ হয়েছে যে তাদের জীবিত থাকার আশা খুব কম। কোনো রকম প্রাণ রক্ষা হলেও ওইসব নরনারীর মুখ ও দেহের উপর থেকে আগুনের বিভৎস দংশন চিহ্ন কোনোদিন মুছে যাবে না। মানুষের স্বাভাবিক সৌন্দর্য থেকে তারা হবে চিরজীবনের মতো বঞ্চিত। স্বামীর হাত ধরে হোটেলে ফিরে এলেন মিসেস এমিলি গিলবার্ট। কিছুক্ষণ দুজনের মধ্যে কোনো কথাবার্তা হলো না। আকস্মিক অগ্নিকাণ্ডের ভয়াবহ রূপ এমিলিকে প্রায় স্তম্ভিত করে দিয়েছিল। জেমস তার স্ত্রীর মনের অবস্থা বুঝতে পেরে মনোব্রত অবলম্বন করেছিলেন। অবশেষে প্রথমে নীরবতা ভঙ্গ করলেন এমিলি। জেমস, আজও আমরা অদ্ভুতভাবে রক্ষা পেয়েছি। প্রথম গাড়িটিতে যদি আমরা উঠে পড়তাম তাহলে যথাসময়ে আমরা পৌঁছে যেতাম নাট্যাগারে, এবং ওই ভয়াবহ আগুনের বেড়াজালে পুড়ে আমাদের মৃত্যু ছিল নিশ্চিত, কিংবা প্রাণে বাঁচলো সারা জীবন হয়ে থাকতাম মূর্তিমান বিভৎসতার এক কুশ্রী প্রতিচ্ছবি। বলো জেমস, এই অগ্নিকাণ্ডের ব্যাপারটা তুমি নিশ্চয়ই আগেই জানতে পেরেছিলে। আমার বিশ্বাস তুমি অলৌকিক ক্ষমতার অধিকারী, তুমি নিশ্চয়ই ভবিষ্যৎ দ্রষ্টা। চুপ করে রইলে কেন? আমি তোমার স্ত্রী, আমার কাছে কিছুই তোমার গোপন করা উচিত নয়। জেমস মুখ তুললেন। না এমিলি, কিছুই গোপন করব না। তোমাকে আগে বলিনি, কারণ বললে তুমি হয়তো বিশ্বাস করতে না। আমি ভবিষ্যৎ দেখতে পাই, তোমার এই ধারণা সত্য নয়। কিন্তু মূর্তিমান অমঙ্গল যখন মৃত্যুদূত হয়ে আমার সামনে আসে তখন আমি তাকে চিনতে পারি। না, কথাটা ঠিক হলো না। বরং বলতে হবে তখন তাকে চেনার ক্ষমতা আমার ছিল, কিন্তু আজ সে ক্ষমতা আর আমার রইল না। উৎকণ্ঠিত স্বরে এমিলি প্রশ্ন করলেন, কেন? ভবিষ্যতে আবার যদি বিপদ আসে তাহলে কি তুমি জানতে পারবে না? না, পারবো না, কিন্তু জানার প্রয়োজন আর হবে না। মৃত্যু আরও একবার আমার কাছে আসবে, কিন্তু তাকে বাধা দেবার ক্ষমতা আমার নেই, কারণ সেই মৃত্যু হচ্ছে মানুষের অবশ্যম্ভাবী স্বাভাবিক পরিণতি। তোমার উদ্বিগ্ন হওয়ার হেতু নেই এমিলি, আমি আরও অনেকদিন বাঁচব। তাহলে আমার সন্দেহ সত্য, তুমি ভবিষ্যৎ দেখার ক্ষমতা রাখো? না, আগেও বলছি এখনো বলছি, আমি অলৌকিক ক্ষমতার অধিকারী নই, ভবিষ্যৎ দ্রষ্টাও নই। শোনো, সব কথা তোমায় খুলে বলছি। আজ থেকে কয়েক বছর আগে আমি মিশরে গিয়েছিলাম। তুমি জানো আমি প্রত্নতাত্ত্বিক। প্রাচীন মিশরের একটি কবর খুঁড়ে আমি একটি কফিন হস্তান্তর করি। কফিনের ভিতরে ছিল একটি মমি। এমিলি, তুমি নিশ্চয়ই জানো মমি কাকে বলে? জানি, প্রাচীন মিশরীয়রা কোনো অজ্ঞাত উপায়ে মৃতদেহকে সংরক্ষণ করত। বিশেষ ধরনের ওষুধ প্রয়োগ করে তারা মৃতদেহকে কবর দিত। ওই ঔষধের প্রভাবে মরার চামড়া ও মাংস জীর্ণ হয়ে খসে পড়ত না। দেহে প্রাণ না থাকলেও সে মৃতদেহ তার জীবন্ত চেহারা প্রতিচ্ছবি হয়ে কবরের মধ্যে বিরাজ করত যুগ যুগান্তর ধরে। অবিকৃত সে মৃতদেহকেই মমি বলা হয়। ঠিক, ওই ধরনের একটি মমি হস্তগত করে আমি খুব খুশি হয়েছিলাম। শবাধার অর্থাৎ কফিন শুদ্ধ মমি দেহটি আমি নিউ ইয়র্কে নিয়ে যেতে মনস্থির করি। মমিটা যেদিন আমার হাতে এলো সে রাতে আমি এক অদ্ভুত স্বপ্ন দেখলাম। স্বপ্নের ভেতরে আমার সামনে আবির্ভূত হলো এক আশ্চর্য মূর্তি। সেই মূর্তি সর্বাঙ্গ বেষ্টন করে ঝুলছে প্রাচীন মিশরীয় পরিচ্ছদ। তার মুখটা আমার দৃষ্টিগোচর হয়নি, কারণ গোলাকার বলয়ের মতো এক তীব্র আলোকপুঞ্জ অবস্থান করছিল সেই মুক্তির কাঁধের উপর, এবং সেই অপাথিব আলোক প্রবাহের ভিতরে অদৃশ্য হয়ে গিয়েছিল মূর্তির মুখমণ্ডল। সে অদ্ভুত মূর্তির কাঁধের উপর থেকে জ্বলন্ত আলোর বল ভেদ করে ভেসে এলো এক অমানসিক কণ্ঠস্বর। হে বিদেশি, প্রাচীন মিশরের অমর্যাদা করো না। জীবিত মানুষের কাছে থেকে যে বিদায় নিয়েছে তাকে শান্তিতে বিশ্রাম নিতে দাও। যে খবর খনন করে তুমি কফিনটা নিয়ে এসেছো, সে কবরের ভিতরে আবার তুমি ওটাকে রেখে এসো। আমার কথা শুনলে তোমার মঙ্গল হবে। পরক্ষণে মূর্তি অদৃশ্য হলো আর আমার ঘুমও ভেঙে গেল। অনেকক্ষণ চুপচাপ বসে আমি স্বপ্নের কথা চিন্তা করলাম। স্বপ্ন বটে, কিন্তু এমন জীবন্ত ও প্রত্যক্ষ স্বপ্নের অনুভূতি আমার জীবনেও কখনো হয়নি। অনিচ্ছা সত্ত্বেও পরের দিন স্বপ্নের দৃষ্ট মূর্তির কথা মতো কফিনটা পূর্বোক্ত কবরের মধ্যে রেখে এলাম। সেই রাতে আবার স্বপ্নের মধ্যে সেই মূর্তি আমার সামনে আবির্ভূত হলো। স্বপ্নের মধ্যে শুনলাম
সে গভীর অপার্থিব কণ্ঠস্বর। বিদেশি, আমি খুশি হয়েছি তোমার অন্যান্য দেশবাসী মতো তুমি নির্বোধ নও। শোনো, তোমার ভাগ্যে অকাল মৃত্যু যোগ আছে। বরাবর তিনবার মৃত্যু তোমাকে আক্রমণ করবে, কিন্তু সাবধান থাকলে অকাল মৃত্যু তোমাকে স্পর্শ করতে পারবে না। যে মানুষের মুখের উপর তুমি শুষ্ক রক্তবর্ণ ক্ষত চিহ্ন দেখতে পারবে তার থেকে সর্বদা দূরে থাকবে। জানবে ওই রক্তবর্ণ ক্ষত চিহ্ন মানুষ হচ্ছে অশরীরী মৃত্যুর শরীর প্রতিনিধি। আচ্ছা, আজ বিদায় গ্রহণ করছি, তোমার মঙ্গল হোক। আমাকে মঙ্গল কামনা জানিয়ে মূর্তি হলো অদৃশ্য এবং অন্তদানের পর আমার ঘুমও ভেঙে গেল। ওই ঘটনার কয়েক মাস পরে আমি মিশর ত্যাগ করেছিলাম, কিন্তু মূর্তির সাবধান বাণীও কখনো অগ্রাহ্য করিনি। প্রথমে জেটির উপর কুলির মুখে এবং তারপর ঘোড়ার গাড়ি চালকের কপালের উপর আমি দেখেছিলাম লাল ও শুষ্ক ক্ষতচিহ্ন। সঙ্গে সঙ্গে সাবধান হয়ে কি করেছি তা তো তুমি জানো। এমিলি দুর্ভাবনা গেল না, উদ্বিগ্ন কণ্ঠে তিনি বললেন, কিন্তু মাত্র তো দুবার গেছে, এখনো একটা ফাড়া আছে। জেমস হাসলেন, না ভয় নেই, বিপদ কেটে গেছে। মিশর থেকে আসার আগে কায়রো শহরে একদিন লিফট দিয়ে নামতে গিয়ে লিফটম্যানের মুখের উপর দেখলাম মৃত্যুর সাক্ষর, রক্তবর্ণ ক্ষত চিহ্ন। আমি তৎক্ষণাৎ থেমে গেলাম এবং আমার সঙ্গে যে বন্ধুটি ছিলেন তাকে ধরে রেখে জানালাম আমি সিঁড়ি দিয়ে নিচে নামব, অতএব তাকেও আমার সঙ্গী হতে হবে। তোমার মতো বন্ধুটিও আমার উপর রেগে আগুন হয়ে গেল। কিছুক্ষণ পরে এক ভীষণ শব্দ, জানা গেল লিফটের কল বিকল যান্ত্রিক খাঁচাটা হঠাৎ আছড়ে পড়েছে নিচে। লিফটের মধ্যে যারা ছিল তাদের মধ্যে একটিও প্রাণী রক্ষা পায়নি। বন্ধুটি খুব আশ্চর্য হয়ে জানতে চেয়েছিল আমি কি সত্যি দুর্ঘটনাটার কথা অনুমান করতে পেরেছিলাম। আমি অবশ্য তার কৌতূহল নিবারণ করিনি। যাই হোক, বরাবর তিনবার আমি অকাল মৃত্যু আক্রমণ এড়িয়ে আত্মরক্ষা করতে সক্ষম হয়েছি এবং আশা করছি এইবার বেশ কিছুকাল নিশ্চিন্ত হয়ে এই পৃথিবীর রূপ রস গন্ধ উপভোগ করতে পারবো।